আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি। এটি হলো ডাল পুরি। আমাদের বাসায় অনেক সময় রান্না করা ডাল থেকে যায়, বাসি হয়ে যায়, আমরা ফেলে দিই। কীভাবে এত মজাদার ডাল পুরিটা তৈরি করতে পারবেন সে বাসায় পড়ে থাকা বাসি ডাল দিয়েই। ব্যাচেলার থেকে শুরু করে প্রবাসে যারা আছেন, নতুন রাঁধুনি, সবাই খুব সহজে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে নিতে পারেন। চলুন কীভাবে তৈরি করি। এখানে চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম সামান্য, দিয়ে এখানে তিনটি শুকনো মরিচ একটু ভেজে নিব, যাতে করে ডালের ভিতরে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, আর ঝালটাও হয় তবে ঝালটা তেমন হবে না, খুব সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসবে। রান্না করা ডালটা আগে আমি একটু পাতিলের ভিতরে শুকিয়ে নিয়েছিলাম। এটি কিন্তু ঘন ডাল ছিল আমার, ঘন ডালটাই, পাতলা ডালটারও আপনারা শুকনা করে তৈরি করে নিতে পারেন। তো চুলায় প্রাই প্যানে তেল দিয়ে ডালটাকে আমি এভাবে বিছিয়ে দিব, আর চুলার আঁচটা লোতে করে রেখে দিব একেবারে শুকিয়ে যাওয়া অবধি। এখন আমরা পরবর্তী কাজে চলে যাই। চুলা এক পাশে ডালটা হোক, আর এখানে আমি প্রায় 3 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা আটা দিয়েও করতে পারেন। হাফ চায়ের চামচ লবণ আর 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। প্রথমে অতিরিক্ত তেল দিলে কিন্তু নিমকি নিমকি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 1 কাপের জন্য 1 টেবিল চামচে দিবেন, আর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের থাকা পানি দিয়ে দিলাম। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে ডোটা। ডোটা আমার মাখা হয়ে গিয়েছে, এখন উপর থেকে একটু তেল দিয়ে এভাবে মেখে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো, তাহলে একটু সফট হবে। এখন আমরা যে ডালটা চুলায় বসিয়েছিলাম, দেখুন এটি কিন্তু প্রাই প্যানের গা ছেড়ে চলে আসতেছে, এ পর্যায়ে কিন্তু এটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটি চুলার থেকে নামিয়ে নিব, নামিয়ে নিয়ে একেবারে ঠান্ডা করে নিব, কারণ গরম ডাল দিয়ে কিন্তু ডাল পুরিটা করতে যাবেন না। একটি বাটিতে আমি এটি নিয়ে নিলাম, নিয়ে একটু সামান্য গরম থাকা অবস্থাতে ভালোভাবে একটু ম্যাশ করে নিব, যাতে করে রুটি বেলার মতো বেলতে গেলে ডাল পুরিটা ফুটা হয়ে না যায়। এখন যে ভেজে রেখেছিলাম শুকনা মরিচটা, সেটা আমি এটার সাথে ভালোভাবে মেখে নিব, নিয়ে এক সাইডে রেখে দিব। এখন আমরা পুরি বানাতে চলে যাব। যে ডোটা রেডি করে রেখেছিলাম এটা আমি হাত দিয়ে একটু মথে নিয়েছি সামান্য। এখন এটি লেচি কেটে নিব, যত বড় করে ডাল পুরিটা করবেন, তবে বেশি বড় করলে ভাজতে সমস্যা হবে। আমি এভাবে করে দেখুন সাইজগুলো এখন কিভাবে পুরিটা বানাচ্ছি, হাত দিয়ে এভাবে একটু রিঙের মতো করে গর্ত করে নিব, এভাবে করে একটু গর্ত করে নিব। চামচ দিয়েও দিতে পারেন, তবে আমি বলবো হাত দিয়ে দিলে বেশি ভালো হবে। হাত দিয়ে একটু মুট করে ধরে চেপে নিয়ে ভিতরে বসিয়ে দিবেন এ পুরগুলো, আর এভাবে করে একটু পেঁচিয়ে সিল করে দিই আমরা আলতো হাতে, এভাবেই শেপ দিয়ে রেখে দিব। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ, হাত দিয়ে করলে ভালো হয়, কারণ ডালটা তো ঝুরঝুরা, চামচ দিয়ে ভালোভাবে শেপ হয়ে বসবে না। যেভাবে করে বসিয়ে দিলে দেখুন, আর চতুর্দিকটা এভাবে একটু ঘুরিয়ে আমরা নিচের দিকে দিয়ে দিব এটা। এভাবে আমি সবগুলো প্রথমে তৈরি করে নিয়েছি। এখন আমি এটি বেলে নিব, একটি প্লেটের ভিতরে একটু তেল মেখে এগুলো বসিয়ে রাখবো, কারণ যদি শুকনো রাখেন এটি কিন্তু ময়েশ্চারাইজার টেনে যাবে, ড্রাই হয়ে যাবে, আর নিচের দিকটা যেখানে রাখবেন সেটার ভিতরে লেগে যাবে। এটি আটা দিয়েও বেলতে পারেন, যে ময়দা যেটা দিয়ে ডোটা করেছেন, আর তেল দিয়েও বেলতে পারেন, তবে তেল দিয়ে বেললে কিন্তু সবচেয়ে ভালো। বেলুনের গায়ে একটু তেল লাগিয়ে একেবারে আলতো হাতে, দেখুন বেশি চাপাচাপি করে করবেন না, তাহলে কিন্তু ভিতরের ডালটা বেরিয়ে আসবে আর ভাজার সময় তেলটা নষ্ট হয়ে যাবে। আরেকটি প্লেটে আমি তেল লাগিয়ে এভাবে এগুলো তুলে রাখবো। এভাবে করে সবগুলোই আমি তৈরি করে নিব এভাবে। এটা কিন্তু বেলাটা একটু সাবধানে করতে যাবেন,
কারণ ভিতরে যে ডালগুলা কিন্তু ফেটে যাবে। তো সবগুলো আমার বেলা হয়ে গিয়েছে, আমি তৈরি করে নিয়েছি ডাল পুরিগুলো, আলাদা আলাদা প্লেটে রেখে দিচ্ছি এভাবে একটার সাথে যাতে একটা না লেগে থাকে। এই যে সবগুলো আমি এখন ভাজার জন্য চলে গেলাম চুলা, একটি প্যান বসিয়ে তাতে কিছু বেশ কিছু সয়াবিন তেল দিয়ে প্রথমে গরম করে নিয়েছি। এরপরে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। ডাল পুরি বা যে কোনো পুরি তৈরি করার সময় কীভাবে, এখানে একটি টিপস দিয়ে আমি দেখুন, দিয়ে দেওয়ার পরে তেলের ভিতরে একটি চামচ নিয়ে এভাবে গরম তেলটা উপর থেকে শুধু দিতে থাকবেন, তাহলে হবে কি কোনো জায়গাতেই এটি বসে থাকবে না চ্যাপ্টা হয়ে, এটি কিন্তু ফুলে যাবে একেবারে খুব সুন্দর হয়ে, মাশাল্লাহ দেখুন। আবার আমি উল্টিয়ে দিলাম, দিয়ে আপনার মনের মতো করে কালার করে এটি নামিয়ে নেবেন। তবে এভাবে করতে চাইবেন, উপর থেকে তেলটা দিয়ে দিতে চাইবেন, তাহলে হবে কি খুবই ক্রিস্পি হবে উপরের দিকটা, এভাবে করে দিয়ে দিবেন। এখন আমি এটা তুলে নিব, এটা আমার ভাজা হয়ে গিয়েছে প্রথমটা, আর পরবর্তীতে আমি আরেকটি ভেজে নিব সেমভাবেই। তেলটা যদি অতিরিক্ত বেশি গরম হয়ে যায় তাহলে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, ডুবে থাকলেও কিন্তু উপর থেকে এভাবে করে দিয়ে যাবেন, তাহলে পুরীর যে বা লুচির উপর থেকে যে একটি এই যে ফোটা ফোটা হয়ে উঠে বাবুলের মতো, এটা কিন্তু হবে। এমনিতে তো হয়, তবুও কোনো অংশে যদি চ্যাপ্টা হয়ে থাকে সেদিকটাও কিন্তু ফুলে যাবে আর বসে থাকবে না। আর পুরি বা লুচি ডাল পুরি যে কোনো কিছু ভালো ফুলকো না হলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো সেম প্রসেসে আমি সবগুলোই ভেজে নিব, একটি টিস্যু পেপার বিছিয়ে প্লেটের ভিতরে টিস্যু পেপার উপরে আমি রেখে দিব। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, অনেক গরম, মাশাল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর এতটাই ফুলকো হয়েছে সবগুলোয়। আপনারা কিন্তু বাসায় একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, আমরা বাজার থেকে বা বাহির থেকে ডাল পুরিটা কিনে খেয়ে থাকি, বাসায় ভাবে তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে, সত্যি দেখতে একেবারে লোভনীয় হয়েছে আর খেতে তো অসাধারণ। চলুন একটি ডাল পুরি একটু ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে। এটি প্রথমটা যেটি আমি প্রথমে ভেজেছিলাম ফুলকো হয়েছে, আর কতটা সফট হয়েছে দেখুন, উপরের দিকটা ক্রিস্পি ভিতরের দিকটা সফট, মাশাল্লাহ কেমন হয়েছে দেখুন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।